اقرا 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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আবারও আপনাদের সামনে ফিরে আসলাম আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম সাফাত ও ইসলাম আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই যে সাফাত কবুল হবে না আমরা পূর্বে দুইটি পর্বে আমরা আলোচনা শুনেছি সাফাতের অর্থ সাফাত কাদের সাফাত আল্লাপা কবুল করবেন আজকে আমরা আলোচনা করব যে যে সাফাত কবুল হবে না প্রথমে আমরা একটু আকল দিয়ে চিন্তা করি যেমন দৃষ্টিকোণ এক দুনিয়ায় বড় অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ার দৃষ্টিকোণ সাফাতের মাধ্যমে কবিরাগুনা মা ফলে পৃথিবীতে বড় অপরাধীর সংখ্যা অবশ্যই বেড়ে যাবে কারণ সাফাতের মাধ্যমে যদি কবিরা কবিরাগুনা ক্ষমা হয় তাহলে মানুষ কবিরাগুনা করতে থাকবে সে তো ভাববে যে সাফাতের মাধ্যমে কবিরা গোনা ক্ষমা হবেই এই জন্য যত বড়ো বড়ো অপরাধ আছে সে করতে থাকবে এবং তাই হয়েছে আজকে আমরা মনে করি যে সাফাতের মাধ্যমে যেহেতু ক্ষমা হয়েই যাবে আল্লাহ রসুলের সাফাতের মাধ্যমে সব মাফ হয়ে যাবে ইমানদারদের সাফাতের মাধ্যমে ক্ষমা হবে যার কারণে একজন ইমানদার ব্যক্তি সে বড় বড় অপরাধ করছে চুরি ডাকাতি ব্যবিচার এমন এখনও গোনা নাই যে করছে না কারণ জানে সাফাতের মাধ্যমে সব ক্ষমা হয়ে যাবে দুই নম্বর দেখেন যে কবর পূজা পীর পূজা বেড়ে যাওয়ার দৃষ্টিকোণ তাহলে সাফাতের মাধ্যমে যদি বড় গোনা যদি ক্ষমা হয়ে যায় তাহলে অবশ্যই কবর পূজা পীর পূজা এগুলো বেড়ে যাবে তাই হয়েছে আমাদের সমাজে দেখেন মাজার পূজারী কবর পূজারি বেড়ে গেছে পীর পূজারি বেড়ে গেছে অনেক পীর আছে যে তাদের মরিদানদের নিয়ে তারা সেজদা তার মরিদানদের মাধ্যমে সেচদা করে অর্থাৎ সেজদা নেয় তাদের মরিদরা পীর সাহেবকে সেজদা করে আমি নিজেই দেখেছি আমি নিজেই যখন ইন্ডিয়াতে একটা সফরে গিয়েছিলাম সেই সফরে আমি দেখেছি যে পীর সাহেব তিনি পা ছড়িয়ে দিয়ে শুয়ে আছেন আর মরিদানরা এসে দুই পায়ে সেজদা করছে সেচদা করে বাকি কাজ এমনকি আমি আমার অতীত ইতিহাস বলছি যে আলমডাঙ্গাতে যখন চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাতে ওখানে এক পীর ছিল ওই পীর সাহেবকেও আমি দেখেছি আমি বিশেষ একটা কাজে তার বাসায় যখন গেলাম দেখলাম তার মরিদানরা এসে আগে পায়ে চেষ্টা করছে এরপরে তারপরে বাকি অন্য কাজগুলো করছে তাহলে এই থেকে বোঝা যায় যে এই যে সাফাতের মাধ্যমে গোনা ক্ষমা হবে এটা আমাদের সমাজে প্রচলিত আছে বলেই দেখেন পীরের পূজা পর্যন্ত করে ফেলছে মানুষ পীর পূজা করছে তারপর কবর পূজা মনে করে যে সাফাতের মাধ্যমে যিনি কবরে আসেন আল্লাহর আল্লাহরুলি উনি আমাকে সাফাত করবেন যার করে কবরে সেজদা করছে বিভিন্ন জিনিস চাচ্ছে এবং পরকালে সাফাত সাফাত কামনা করছে যে আমার সাফাত করবে তো এইভাবে দেখা যাচ্ছে যে সাফাতের মাধ্যমে যদি বড় গোনা ক্ষমা হয় দেখা যাচ্ছে যে বড় গোনা ক্ষমা হয় এই অবস্থা যদি চালু থাকে তাহলে অবশ্যই সমাজে পীর পূজারী কবর পূজারী আরও বেড়ে যাবে তারপর দেখেন দৃষ্টিকোণ তিন তৌবার মাধ্যমে কবিরা গোনা মাফের সুযোগ না নেওয়ার দৃষ্টিকোণ আল্লাপাক একটা সুবর্ণ সুযোগ রেখেছেন যে মৃত্যুর যুক্তিসঙ্গত সময় পূর্বে যদি কেউ তৌবা করে আল্লাপাক তার তোবা কবুল করবেন যত বড়ই অপরাধ হোক না কেন সে অপরাধ থেকে যদি ফিরে আসে এবং ইমানটা যদি নবায়ন করে নেয় আল্লাপাক বলেছেন ইল্লামাং তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালাং আং সলেহা কেউ যদি সে অপরাধ থেকে ফিরে আসে এরপরে যদি ইমানটাকে আরও দৃঢ় করে নেয় মজবুত করে নেয় আমিলা আমল সলেহা সোয়ালিহা সৎকাজ যদি শুরু করে দেয় আল্লাপাক বলেছেন যে তার পূর্বের সব অপরাধ ইউবাদুল্লাউ সৈয়াদ এবং হাসানাত তার অপরাধগুলোকে তিনি হাসানাত দ্বারা ভালো দ্বারা বদল করে দিবেন তাহলে বোঝা যাচ্ছে এই যে সুবর্ণ একটা সুযোগ আল্লাহ রেখেছেন যে তৌবার মাধ্যমে তিনি সমস্ত অপরাধ ক্ষমা করতে চেয়েছেন এটি বন্ধ হয়ে যাবে এই মানুষ বা করবে না হ্যাঁ কারণ যদি জানেন যে সাফাতের মাধ্যমে সব ক্ষমা হয়ে যাবে যে কী দরকার আমি তো আমার পীর সাফাত করবে আলেমলামা সাফাত করবে আমার সন্তান সাফাত করবে যার কারণে পরকালে বড় গোনা থাকলেও অসুবিধা নাই এই জন্যই সমাজে দেখুন এই সমাজে কি হয়েছে যে তৌবা বন্ধ হয়ে গেছে অপরাধ প্রবণতা বেড়ে গেছে তাহলে যে মুমিন তৌবার গুণা মাফ হওয়ার অপূর্ব সুযোগটি না নিয়ে সে দুনিয়ার প্রুদ। মানে জীবন জীবনে বড় অপরাধ করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে বড় বড় অপরাধ করে মানুষের জীবনে সে মানুষের জীবনে অশান্তি নিয়ে এসেছে এই ধরনের বড় বড় গোনা যারা করে পৃথিবীর পরিবেশ নষ্ট করছে তাদের কি আসলে গোনাটা ক্ষমা হওয়া উচিত কখনোই উচিত নয় এই জন্য তাদের সাফাতের মাধ্যমে কবিরা গোনা ক্ষমা হওয়ার আমরা কোনো সম্ভাবনা দেখছি না সমানিত বন্ধুগণ এরপর দেখুন আল্লাহর ওয়াদা ভঙ্গের দৃষ্টিকোণ আল্লাপাক ওয়াদা করেছেন আল্লাপাক ওয়াদা করেছেন যে বান্দা যদি বড় অপরাধ থেকে সে যদি বেঁচে থাকে তাহলে আল্লাপাক তাকে সম্মানজনক জান্নাত দিবেন এরপরে তার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিবেন ছোটো ছোটো সব অপরাধ ক্ষমা হবে এটি আল্লাহর ওয়াদা অবশ্যই আল্লাহর যদি সাফাতের মাধ্যমে সব যদি ক্ষমাই হয়ে যায় তাহলে আল্লাহর এই যে ওয়াদা এটা ভঙ্গ হয়ে যাবে কোরআনের আমরা বহু জায়গায় এবং বিভিন্নভাবে আল্লা তালার ঘোষণা তথা ওয়াদা করেছেন পরকালে কবিরা গোনা যে ক্ষমা করা হবে না কবিরা গোনা ক্ষমা নাই এই কথাগুলো আমরা কোরআনুল কারিমের বিভিন্ন জায়গাতে আমরা পাই তাহলে আমল কবিরা গুণা থাকা মুমিনের জন্য করা সাফাত কবুল না হওয়ার কথা এটাই আমরা বুঝতে পারি যে যাদের আমল নামাই কবিরা গুণা আছে তাদের জন্য কোনো সাফাত নাই সাফাত করলেও কোনো কাজে লাগবে না প্রিয় বন্ধুগণ তাহলে আমরা ইসলামের প্রাথমিক রাই আমরা জানতে পারলাম যে আমরা কমন সেন্স দিয়ে যে সিদ্ধান্তটি আমরা নিলাম অথবা বুঝতে পারলাম যে আমল নামায় কবিরা থাকা মমিনের জন্য সাফাত কবুল হবে না তাহলে আমল যাদের যাদের কবিরাগুনা আছে তাদের জন্য সাফাত করলে সে সাফাতটা গ্রান্টেড হবে না আল্লাপা কবুল করবেন না এটাই আমরা বুঝতে পারি আসুন আমরা এখন দেখবো প্রমাণিত জ্ঞান কুরানুল কারিম এ ব্যাপারে কী বলছে নেসার একত্রিশ নম্বর আয়তে আলাপাক বলছেন হাওনা আনহু নুকা আন কুম সৈয়াতি কুম অনুদ কিলুকুম বুদ খালিমা আল্লাপাক বলছেন যদি তোমরা কবিরা গোনা যদি কবিরা গোনা থেকে বেঁচে থাকো মাতুন হাওনা যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে নৌকাফিরানকুম সৈয়াতিকুম আল্লাপাক বলছেন তাহলে তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেওয়া হবে অনুদুখিলুকুম মুদুখলং করিমা এবং তোমাদেরকে আল্লাপাক বলছেন যে আমি কী করব নুদখিলুকুম আমি তোমাদের প্রবেশ করিয়ে দেবো মুদ খাল সম্মানের সাথে সম্মানের সাথে জান্নাতে আল্লাপাক প্রবেশ করিয়ে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেখুন আল্লাপাক এখানে তিনি বলেছেন যদি তোমরা বড় গোনা থেকে কবিরা গোনা থেকে যদি বেঁচে থাকতে পারো যদি মুক্ত হতে পারো তা আমরা তোমাদের গোনা অর্থাৎ আমল দোয়া এবং পরকারের সাফাতের মাধ্যমে তোমাদের মাফ করে দেব এবং তোমাদের সম্মানজনক জান্নাতে প্রবেশ করিয়ে দেবে এটা পাকের ওয়াদা তারপরে দেখুন নাজমের বত্রিশ নম্বর আয়াত কি বলছেন আল্লা জিনা ইয়াস্তমা কাবা ইর আল ইসমি আলফা ইল্লা ওয়াসিউল হাসিউল আল্লাহ পাক বলছেন যারা ছোটো খাটো গোনা ছাড়া বড় পাপ থেকে যারা বেঁচে থাকে অশ্লীল কাজ থেকে যারা দূরে থাকে আল্লাপাক বলছেন নিশ্চয়ই তোমার প্রতিপালকের ক্ষমার পরিধি ব্যাপক অর্থাৎ দুনিয়ায় নে কামল দোয়া এবং পরকালে সাফাতের মাধ্যমে আল্লাপাক মাফ করে দিবেন এরপরে সরা বাকারার একশো তেইশ নম্বরে আল্লাপাক বলেছেন তাজিং শেয়া অলাইকবালু মিনহা শেফাহা অলাইক হাজু মিনহা আদলু এখানে বলা হলো না আদলু ওলা তানফু তানফা শেফা তু ওলা ইং আর সেই দিনকে ভয় করো যেদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকার করতে পারবে না ওলা ইকবালু মিনা আদল এবং কারোর পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না ওলা তানফ শেফা আর কারোর সাফাত কোনো উপকারে আসবে না ওলা আহুম ইং এবং তাদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না এখন বলুন যে কোরআন ব্যাখ্যা নীতিমালা অনুযায়ী এত শিক্ষা হলো সাফাত উপকারে আসবে না অর্থাৎ কবুল হবে না কাদের জন্য কবিরা গোনা মাধ্যম বা সকিরা গোনাকার মুমিনদের জন্য কবিরা গোনাকার মুমিনদের জন্য বলা কঠিন তো অবশ্যই কবিরা গণাকার মুমিনদের জন্য সাফাত কোনো কাজে আসবে না এ আমরা সেটাই বুঝতে পারি এরপর চার নম্বর দেখুন চার নম্বর তথ্য যে সোরা তহার একশো নয় নম্বর আয়তে আলাপ বলছেন রহমান ওয়ার্রদিয়ালু কওলা দুনিয়ায় যাকে অনুমতি দিবেন দয়ামাই আল্লাপাক যাকে অনুমতি দিবেন এবং যে কথা তার পছন্দ হবে সেটি ব্যতীত অন্য সাফাত সেদিন কোনো কাজে আসবে না তাহলে এয়াতের মাধ্যমে আল্লাপাক জানিয়ে দিচ্ছেন যে সাফাতের জন্য অবশ্যই আল্লাহর অনুমতি লাগবে এবং তার সন্তুষ্টি লাগবে তাহলে এয়াতে আমরা দুটি শর্ত পেলাম যে সাফাত কবুল হওয়ার জন্য শর্ত দুটি এটা সাফাত করার জন্য অবশ্যই অনুমতি পেতে হবে আর দুই নম্বর অনুমতি পাওয়া সাফাতকারীর করা সাফাত তার পছন্দ হতে হবে অর্থাৎ তিনি যে সাফাত করবেন সে সাফাতটা আল্লাহর পছন্দ পছন্দ মতো হতে হবে আমরা পূর্বের আলোচনায় আপনাদেরকে বলেছি যে সাফাতের অনুমতি কারা পাবেন যে অতি উচ্চমানের নেককার মমিন তারা সাফাত করার সুযোগ পাবেন অনুমতি পাওয়া সাফাতকারীর করা সাফাত আল্লাহর পছন্দ হওয়া বিষয়টির অর্থ হবে যে যার জন্য অনুমতি পাওয়া সাফাতকারী সাফাত করবেন তাকে মাফ করলে কোরআনের মাধ্যমে জানানো আল্লাহর ওয়াদা ভঙ্গ না হয় এমনটি হতে হবে যাতে আবার ওয়াদা ভঙ্গ আল্লাহ যে ওয়াদা করেছেন যে বড় কবিরা গোনার জন্য কোনো সাফাত নাই তাহলে বিষয়টা সেই ধরনের হতে হবে যাতে আল্লাহর ওয়াদা ভঙ্গ না হয় সে ব্যক্তির আমল অর্থাৎ কবিরা গোনা থাকা চলবে না কবিরা গোনা যদি কারো আমল থাকে তার জন্য কোনো সাফাত হবে না সাফাত করলেও সে সাফাত আল্লাহ কবুল করবেন না এরপরে দেখুন সুরা আম্বিয়ার আঠাশ নম্বরে আয়ত্ত আল্লাপাক বলেছেনিক আল্লাপাক বলছেন তাদের অর্থাৎ ফেরস্তাদের সামনেও পিছনে যা কিছু আছে সে সম্বন্ধে তিনি অবগত এবং তারা শুধু সে ব্যক্তির জন্য সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত সন্তুষ্ট তাহলে ফেরেজ তারা কাদের জন্য কাদের জন্য সাফারা সাফাত করে কাদের জন্য সুপারিশ করবেন বলছে যে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যারা আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট তাদের জন্য তারা সাফাত করবেন তা আমরা এই আয়াত থেকে আমরা জানতে পারি সাফাত কবুল হতে হলে অবশ্যই যিনি সাফাত গ্রহিতা যার জন্য সাফাত করা হবে আমল নামায় অবশ্যই কবিরা থাকা চলবে না কবিরাখনা যদি থাকে তাদের সাফাত কবুল হবে না এরপরে দেখুন সোরা কাপের নয় নম্বর আয়তাল্লাবাক বলেছেন কুলমা কুমতুবিদিনার রসুল বলে দাও আমি কোনো নতুন রসুল নই এবং আমি জানি না আমারও তোমাদের প্রতি কী আচরণ করা হবে সম্মানিত বন্ধুগণ এখন যদি আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই তাহলে কি বলবেন এখানে রসুল আসলাম জানেন না জানেন না বলতে বোঝানো হয়েছে পরকালে তার বেস্ট পাওয়া না পাওয়ার বিষয়টি সাফাত করার অনুমতি পাওয়া না পাওয়ার বিষয়টি হাউজে কাউসারের পানি পানীয় পান করার অনুমতি পাওয়া না পাওয়ার বিষয়টি কী তো সাফাত কবুল হওয়া না হওয়ার বিষয়টি অবশ্যই জবাব আসবে যে কৃত সাফাত কবুল হওয়া না হওয়ার বিষয়টি দেখেন আসলে রসুল বলছেন যে আমি জানি না আমারও এবং তোমাদের প্রতি কী আচরণ করা হবে এটা আমি জানি না তার মানে কি রসুল জানেন না রসুল কী জানেন না যে তো আমি যে সাফাতটা করবো সেই সাফাতটা আল্লাহ কবুল করবেন কি করবেন না এই বিষয়টি রসুল জানেন না সমানে বন্ধুকার রসুল আসাম হলেন আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে উসুমানের নেক্কার মমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম তাই এত অনুযায়ী পৃথিবীর সবচেয়ে উসুমানের নেক্কার মমিনও নিশ্চিত নন যে তার করা সাফাত কবুল হবে কি হবে না কারণ তিনি জানেন না যে মমিনের জন্য তিনি সাফাত যে মমিনের জন্য তিনি সাফাত করছেন আসলে তার আমল নামায় কবির আছে কিনা এটা তো রসুলের জানার কথা না যার কারণে সব সাফাত যে কবুল হবে এমনটি না রসুলা সম্পর্কে কথাটি কোরআন জানিয়ে দিয়েছে এভাবে যে বলো বলে আমি তোমাদের বলি না যে আমার নিকট আল্লাহর ধর্মান্ডার আছে আর অদৃশ্য বিষয়ে আমি অবগত নই এবং আমি তোমাদের এটাও বলি না যে আমি ফিরে আসতাম তাহলে রসুল এয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আল্লাহব রসুলকে বলতে বলছেন যে তিনি গয়েবের খবর জানেন না আল্লাপক বলছেন যে বলো যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে আমি এ বলি না এবং অলা আলমুল গাইবা আমি গায়েবও জানি না অলা আকুল উল্লা কুমিনি মালাক এবং আমি একথাও বলি না যে তোমাদের যে আমি একজন ফেরেস্ত তাহলে এ মাধ্যমে জানা যাচ্ছে যে রসুল তিনি গায়েব জানেন না এখন যার জন্য সাফাত করবেন এ সেটাই বলা হচ্ছে যে আমি জানি না আমার সাথে এবং তোমাদের সাথে কী আচরণ করা হবে তারপরে রসুল কি জানেন না রসুল গায়েব জানেন না এখন যার জন্য তিনি সাফাত করবেন তার আমল নামাই কবিরা গুণা আছে কি নাই এটা রসুলের জানার কথা না এই জন্য যারা আমল নামাই কবিরা আছে তার জন্য কোনো সাফাত হবে না তাহলে আমরা প্রমাণিত জ্ঞান ইসলামের চূড়ান্ত রায় হলো যে আমল নামাই কবিরা থাকা মমিনের জন্য করা সাফাত আল্লাপাক কবুল করবেন না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এ ব্যাপারে দু একটি হাদিস দেখি আমরা এই পর্বটি শেষ করতে চাই বোখারি শরীফের একটি হাদিস ছয় হাজার ছয়শো পনেরো নম্বর হাদিস যেমন উমুল আলা রাজতানু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি জানি না আল্লাহর কসম আমি জানি না আখেরাতে আমার সাথে কী আচরণ করা হবে আর এটাও আমি জানি না সেদিন তোমাদের সাথে কি ব্যবহার করা হবে অথচ আমি আল্লাহর রসুল আল্লাহ রসুল এই হাদিসে বল জানিয়ে দিচ্ছেন আল্লাহর কসম করে বলছেন আমি জানি না আমার সাথে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে আল্লাহর কসম করে রসুল বলছেন আমি জানি না প্রিয় বন্ধু কানে হাদিস কানে পূর্বে বর্ণিত করানি ছয় নম্বর তথ্যের অনুরূপ বক্তব্য ধারণকারী হাদিস আমরা যেটা আগে আলোচনা করলাম তাই এই এর শিক্ষা একই রকম হবে এরপরে দুই নম্বর একটা হাদিস দেখুন আবু সালামাতা ইবনে আব্দুর রহমান হতে বর্ণিত নিঃশা আবু হুরাইরা বলেন রসুল্লাহ সালাম বলেছেন হে রসুল্লাহর কন্যা ফাতেমা আমার সম্পদ থেকে যা খুশি তুমি নাও পরকালে নিকট জবাবদিহি করার ব্যাপারে তোমার কোনো উপকার করার ক্ষমতা আমার নাই বলছেন কথাটা কে বলছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বলছেন যে ফাতেমা আমার সম্পদ থেকে যা খুশি তুমি নাও কিন্তু পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারব না তাহলে রসুল উপকার করতে পারবেন না তার অর্থ কী তার অর্থ হলো যদি তোমার আমল নামায় কবিরাগোনা থাকে আমি রসুলের সাফা সেদিন কোনো কাজে আসবে না সেদিন আমি কোনো উপকার তোমার করতে পারবো না তাহলে পরকালে গুনার শাস্তি থেকে রক্ষা পাওয়ার উপায় হলো আমরা জানি যে সাফাত সাফাতের মাধ্যমেই পরকালে যেহেতু পরকালে তো আর নাকি করার কোনো সুযোগও নাই তো করারও সুযোগ নেই তাহলে পরকালে গুনা মাফ হওয়ার একমাত্র মাধ্যম হলো শাফাপ সাফাত ছাড়া মাফ হবে না আর রসুল বলছেন ফাতেমাকে যে আমি তোমার কোনো উপকার করতে পারবো না তার মানে কি রসুল বলছেন যে তোমার আমল নামায় যদি কবিরা গোনা থাকে তাহলে আমি তোমার কোনো উপকার সেদিন করতে পারবো না হাদিস অনুযায়ী সাফাতের মাধ্যমে রসুল আসলাম তার প্রাণপ্রিয় কন্যাকেও গোনার শাস্তি থেকে মাফ করাতে পারবেন না এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন প্রিয় বন্ধুগান তাহলে আমরা বুঝতে পারলাম যে যাদের আমলনামায় কবিরা গোনা থাকবে তাদের জন্য কোনো সাফাত নাই সাফাত করলেও সেই সাফা সাফাত কবুল হবে না তাহলে আজকের আলোচনা থেকে পরিষ্কার হল যে যাদের আমল নামায় বড় গোনা আছে পরকালে তাদের জন্য কোনো সাফাত নাই আল্লাহ রসুল হাদিসেও সেটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুগণ এই জন্য আসন বড় গোনা হলেই সাথে সাথে আল্লাহর নিকট মাপ চেয়ে নিতে হবে একটা সুবর্ণ সুযোগ আল্লাহ পাক রেখেছেন তৌবা তৌবার মাধ্যমে আমরা আমরা বড় গোনা ক্ষমা চেয়ে নেব ছোট গোনা যদি আমল নামায় থাকে তাহলে সেটি আল্লাপাক বলেছেন বড় গোনা আমরা একটা জিনিস আমাদের নিকট পরিষ্কার হয় সেটি হলো যে গোনা তো বান্দার আমল নামাই এটা ভালো নেকামলের মাধ্যমে বড় গোনা থেকে যদি বেঁচে থাকি নেকামলের মাধ্যমে গোনা ক্ষমা হয়ে যাবে তাহলে সাফাত কেন বড় গোনার জন্য তো সাফাত নাই আর ছোট গোনা বান্দার আমল নামাই থাকে না তাহলে সাফাত কেন হবে সাফাতের কথা যেহেতু কোনো অলকার বলা আছে তাহলে বোঝা যাচ্ছে যে নিঃসন্দেহে গোনার চেয়ে বড়ো বড় গোনার চেয়ে ছোটো গোনা যদি কারোর আমল নামায় থাকে অর্থাৎ আমরা যেটাকে মাঝারি বা মাধ্যম গুণা বলতে পারি সেই গুনার জন্য হবে সাফাত আমরা পরবর্তী সেশনে আপনাদেরকে সে বিষয়টা শোনাবো পরিষ্কার করব সাফাতের অনুষ্ঠান আল্লাহর বিচারের রায় ঘোষণার পূর্বে হবে না পরে হবে এই বিষয়টি নিয়ে আমরা পরের আলোচনায় আপনাদের সামনে আবারও ফিরে আসবো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা ভালো থাকুন সুখে থাকুন আমাদের সাথেই থাকুন সাপাতের সমস্ত পর্বগুলো মনোযোগের সাথে শুনে বিষয়টি ক্লিয়ার করবেন এই উদত্ত আহ্বান রেখেই আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি